যেই দরবারে আমরা গান করার জন্য আসছি, খাজা আলহাজ তাজুল ইসলাম চিশতি রহমাতুল্লাহ আলাই বাবাজানের দরবারে। পালা গানের বিষয় বন্দনা সম্মান প্রার্থনা। পরিশেষে আমাদের পালা গানের আয়োজন করা হইল, দিক নির্ণয় করে দেওয়া হয়েছে, আজকের পালা চলবে সভাকারে। পালাটি হলো গুরুর পালা, আর হলো শিষ্যের পালা। তো আমি শরীয়ত সরকার আমাকে দিয়েছেন হলো শিষ্যের পালা, আর ফকির আবুল সরকার ফরিদপুরি তারে দিছে হইল কির পালা, কন আপনারাই কন গুরুর পালা। আচ্ছা ভালো ভালো, খারাপ না। এখন প্রশ্ন তো আপনার কাছে আমার করতে হয়, যেহেতু শিষ্যের পালা দিছে। অনেকেই পালা দেয় গুরু ভক্ত, আসলে গুরু ভক্তের মাঝে কোনো আলোচনা থাকে না, কারণ গুরু আর ভক্ত বেশি দূরে না, তফাত না, দূরত্ব না, নিকটে নিকটেই। তো আজকে দরবারের রীতিরীতি বিধান, আসলে যে পালায় দেন আপনারা, সব পালার পরিশেষে একটা পালায় গিয়ে রূপান্তরিত হয়, সেটা হলো গুরুর পালা আর শিষ্যের পালা। যত পালা আছে বাউল গানের পরে, যত পালা আছে সব পালার, সব মানে সমস্ত পালার সার মর্ম যে পালার মধ্যে গিয়ে জমাট হয়, এটার নাম হলো গুরু শিষ্যের পালা। আরেকটা পালা আছে, একটা হলো আসার পালা, আরেকটা আসা যাওয়ার পালা আছে। আমরা এই জগতে আসছি ক্ষণিকের জন্য, আসছি নশ্বর জগতে আসছি, আমরা কেউ থাকবো না চিরস্থায়ী। এই বডি চেঞ্জ করতে হবে অবশ্যই, সকলেরই একদিন যাইতে হবে। আমি আপনার কাছে এই দয়ালের দরবারে আসছি, অনেক অলিয়াউলিয়া গাউস কুতুব পীর মাশায়েক শায়েক পীর, ফার্সি শব্দ এটা পীর, মুর্শিদ এটা আমরা জানি, মুর্শিদ পীর গুরু, যদিও গুরু কথাটা সাংস্কৃতিক ভাষার থেকে বাংলায়করণ করা হয়েছে। আমরা এই অলিয়াউলিয়াদের দরবারে আসি, যাই একটা লেখা দেখি, এই যারা আপনি বলছেন, যারা ব্যক্তিগতভাবে জৈবিক দেহে আকার ধারণ করে চলাফেরা করে, দিবারাতি ২৪ ঘন্টায় দিনে ৩ বার খানা খায়, আপনার কথা শুনলাম, আল্লাহ নাকি তাগো ৩বার কুদ্রতি হাতে নিয়ামতের খানা দেয়। তো আপনার কাছে আমার জানা দরকার, আমি বাইরের কথা কও না শিল্পী না, বাইরের কথা কয়ে গান গামু এটা আমার, আমি অত লেহাবড়াও জানি না, বাইরের কথা কও না শিল্পীও না, তো লেহাবড়া যে জানি না একবার কমও জানি না। যেমন আর ৯ ক্লাস পড়লে ম্যাট্রিক পাস করতাম, এইরকম একটা বাপ সাপ। এই হাউসে যাইব আমি, তাই আপনার কাছে জিজ্ঞেস করব, সেই কথাটা হলো মাজার শরীফ, এই যে রওজা শরীফ আর হলো মাজার শরীফ, এই মাজারের মধ্যে লেখা আছে মাজারে সেজদা করা হারাম। এরা কি বুঝা লেখছে আমি সেই বিষয়ে আজকে আপনি একটু ঠিক করে দিবেন, আসলে কি মাজারে সেজদা করে না তাজিম করে? আচ্ছা এই এত কথাগুলো তো আপনাদের চরণে ভক্তির নিবেদন করছি, আপনারা ভাই বাবা জিরা আপনাকে চরণে ভক্তি রাখছি, আপনারা তো
এত কথা কইেন না যে পালাটা খুবই গুরুত্বপূর্ণ পালা কোন এক ওলির মাজার আমি জিয়ারত করতে গিয়েছিলাম এই মাজারের মধ্যে যখন আমি সেজদা দিমু দিয়া ফলাইছি মানে তাজিম করে ফলাইছি যে ওলির দরবার আসছি সম্মান তো করতেই হবে সেই ওলির দরবারে আমি সম্মান করছি করার পরে উপরে তাকাইছি লেখা হইল মাজারে কখনো কেউ সেজদা করবেন না এইটা লেখা লেখা দেখার পরে আমার পিছনে বয়তি মানুষ তো মানে লগে আরো পাঁচ সাতজন গেছে ওই খাদেম সাব আমার কয়েছে ভাইজান কোন জায়গায় থেকে আইলেন আমি গানে যাবো তো আল্লাহর ওলির দরবারটা একটু তাজিমি করে যাই তাজিম করে যাই তা আমি বললাম ভাই এই যে লেখাটা এটা লেখছে কেরা যে মাজারে সেজদা করা হারাম কয় ধরু যে মনে হয় লেখেন লেখুক গামনে ডামনে করে যায় হ তাহলে ওনার কাছ থেকে আমরা ভালো ফায়সালাটা পাইলাম আচ্ছা এই লেখাটা কতটুকু বৈধ আপনার কাছে আমার জিজ্ঞাসা বাবা কতটা বৈধ এটা কি সেজদা সনাতন ধর্মে আছে একটা হলো রাগ ভক্তি আর একটা হলো বিধি ভক্তি আর এই ইসলাম ধর্ম অনুসারে আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত এই যে মাজারে আমরা ফুল দেই লাল গিলাপ দেই এই ফুল ছিটানো হয় এর একটা দলিল আজকে আপনি দিয়া যাইবেন আমি মানুষের কিছু কইবার চাই না যা কই আপনারই কই তাই না ওই রাখ আসল কাম বাকি রয়েছে আসল কামই তো করি নাই আসল কাম হইল পালা যেহেতু গুরু শিষ্য আপনারা অনেকে জানেন উনি আমার কি হয় এটা তো সেই সম্পর্ক হয়টা আজকে পচ্ছা গেল গা কারণ গুরু ভক্ত যখন গুরু শিষ্যের পালা যখন আইসি তাহলে ওই পেশাল আজকে হ্যাঁ না পারলাম উনি আমার ভাইগ না হয় আমি ওনার মামু এটা বাপ গুরুকে দেখা মাত্রই মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফ কিতাবের মধ্যে নির্ণয় করে লিখেছেন তোমার মুর্শিদের নাম শোনা মাত্রই তোমার মস্তক অবনত করিও তাতে তাজিমি সেজদায় গণ্য হবে তাহলে গুরুরে দেখলে কী করেন রাখবো একটা ভক্তি তো অন্তত হ্যাঁ দেওয়ার না খালি খালি ভক্তিটা তো যাই কিছুটা হাত দিব আর কি নজরানা এই ১০০ টাকা এই ১০০ টাকা দিয়ে একটা ভক্তি আগে দিয়ে নই মানে গুরু জানে আমার প্রতি কোনো বেজার না হয় কারণ গুরু বেজার হইলে তো ব্যাপার কিছুই হ্যাঁ শেষ হয়ে যাবো গা তো তুমি আমার প্রতি বেজার না শোনা আমি তোমার ১০০টা দিয়ে এটা ভক্তি তোমার দিই তারপর কইও না যে বাড়িয়াল জাত ভিক্ষা দিও ১০০ আমার এটা ১০০ জুলুম তারপর তোমার দিলাম এটা যদি আমার কই যে ১০০টা দিয়ে ভক্তি করি এটা আমার জুলুম তাহলে তো আর হইব না যা করছি জীবনে তাও শেষ হয়ে যাবো এক আমার পক্ষ থেকে যাই আইছে তাই তোমার দিলাম এটা তুমি দেখো না হ্যাঁ নজরে না যে যারে দেয় হেসুমকা কি কেউ দেখে এটা ঠিক তবে আমার কথা হলো আমি এজন্য পালাটা করছি আমি এত গানও জানি না এত শাস্ত্রও জানি না আমার এই গানের ধারাবাহিকতা দেখে এই স্টেজে যারা মুরিদ হয় নাই আগামী কালি যেন এই সোহান চন্দ্রের কাছে মুরিদ হয়ে যায় কি গন তারা যেন অন্যায় ভ্রান্ত পথে অগ্রসর না হয়ে আগামী কালই যেন একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে তার দেহটা অর্পণ করে আল্লাহ রসুলকে পাইতে হলে সঠিক রাস্তায় চলাফেরা করে আমি শরীয়ত সরকার আমি যে শিষ্যের পালা করব এই শিষ্যের পালা আমার দ্বারাই যেন কোনো ত্রুটি না হয় যেখানে যা লাগে আমি যেন সেখানে তাই করতে এই জন্য গুরুকে দেখলাম মস্তক অবনত এতে কোনো সন্দেহ নাই আমি তোমার স্বীকার করলাম আওয়া লাখের জাহের বাতন সত্য টেতা দাবর বলি আমি চার যুগে
বিশ্বাস কইরা আমার হৃদয় আসন পদ্ম আসন আমার হৃদয় মন্দিরে দিয়া আমার ইমান চান্ডে আমি যে আসনে বসাইছি হে আসনে তোমার রাইখা আমার একটা ভক্তি আমার ভক্তিটা কবুল করে নিও। তাহলে সেই সেজদার বিষয়ে আমরা আজকে অবগত হব। সেজদাটা কি আমি জানি, সেজদা প্রাপ্তির মালিক হলো একমাত্র আল্লাহ। আমরা যারা করি এটা তাজিম, এই তাজিম বা কদম মুসির দলিল আপনার কাছে সর্বপ্রথম চাইলাম। দুই নম্বরে হলো ফুল। আপনার একটা কথা বলছেন, মরা মানুষের নামে কখনো কি হয় না, কথাটা খেয়াল করছেন না? মরা মানুষের নামে কখনো মাজান না, উরস হয় না। তো সেই মাজারের দলিল, ফুল দেওয়ার দলিল, গিলাপ দেওয়ার দলিল, আর হলো কদম বুঝবা তাজিমি করার দলিল, এই বিষয়ে আলোচনা করবেন। আমি না, আমি তো গুরু ধরছি, আপনারা বিশ্বাস করে মাইনা নিলাম। অনেকেই কয় যে পীর ধরার কোনো দরকার নাই, কেউ কেউ কইতাছে যে পীর যে ধরুম, আমার মা বাবাই তো পীর কয় না অনেকেই। কথাটা সত্য কথা, চিরন্তনী সত্য কথা, তবে মা বাবাই পীর হয় কি কর্ম করলে তারা শ্রদ্ধার পাত্র, মা এবং বাবা তাদের অসম্মান করব না। আমি জানতে চাই আল্লাহ বলছে কোন সন্তান যদি তার মা বাবার দিকে সুহালে সুনজরে একবার তাকায়, আল্লাহ বলছে ওর নসিবে একটা আকবরী হজের সওয়াব লেখা হয়। তাইলে আপনার কাছে এই যে মা মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে। তাহলে এই কথাটাই বোঝা গেল, মাও গুরু বাবাও গুরু, আবার হলো গুরু জ্যেষ্ঠ ভাই। তাহলে আমার বড় ভাই সেও গুরু। তাহলে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পাই। আপনার কাছে আমার জানার দরকার, আল্লাহ কইল যে ওর নসিবে একটা আকবরী হজের সওয়াব দেওয়া হয় যদি ওর প্রতি ওর মা বাবা সদয় থাকে। আর আল্লাহ কইছে আসসালাতুল মেরাজুল মুমিনেনা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা, ফজর জোহর আসর মাগরিব এশা, হেনা তুজবিহিনা হেনা তুজফেরনা আসর আসিয়ান মাগরিব হাইয়ুন সালাতুল মিমবাদে এশা, ফজর ফারজিয়াত জোহর দাউজিয়াত আসর আসিয়াত মাগরিব মাগরিয়াব এশা এশিয়া, এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ৩০টা রোজা করি, সম্ভব হলো যাকাত দেই, এবং আমাদের যোগ্যবান থাকলে আমরা পবিত্র দেশে যাই, সৌদি আরব হজ করি, এই শরীয়তের কর্ম করি, নামাজ রোজা হজ যাকাত কলমা কালাম দান দক্ষিণা আকিকা কুরবানি সমস্ত কিছু করি, সালাতের মধ্যে আমার আল্লাহর সাথে দেখা এবং সাক্ষাৎ হইল, তাহলে মা বাবারে বজলে আল্লাহ সন্তুষ্ট হইল, আর সালাতের মধ্যে কি হইল আল্লাহর দর্শন হইল, মা বাবার ভজলে জান্নাত পামু, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পামু হইল কারে, আল্লাহরে। আমি জানতে চাই পীর তো ধরতেই হবে, এর দলিলগুলো আপনি একটু দেখাইবেন আজকে। আপনি এই দলিলগুলো আমাকে আমাদেরকে দেখাবেন, যা আমাদের নিত্য নৈমিত্তিকান্তই প্রয়োজন, যা করলে মানুষ মুক্তির সনদ পায়। তরিকপন্থী মানুষের কর্ম করে এই নিজের দেহটা আমি কিভাবে আপনাকে দিব, সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ এই পীর ধরার গুরুত্বটা,
কি একটা করা কথা কই অপরাধ মাফ করবেন আমার দয়াল কইছে বাবা ফকিরি তার সঠিক হয় রে যার ফকিরনি ঠিক আছে এই ফকিরনি রে মুরিদ করার দলিল আজকে আপনার কাছে চাইলাম বাবা কি কন এটা আমার দয়ালের কথা আমার দয়ালের বাক্য বর্মার রায় হয় না হয় করে দেখ পীরের বাক্য ফকির তারই ভালো হয় যার ফকিরনি ঠিক আছে এই ফকিরনি রে মুরিদ করার দলিল এটাও আপনার কাছে চাইলাম প্রশ্ন যে কয়টা হবো খালি আমি করুম আপনারা কেউ না করবেন না কারণ যার সাথে গান নাভিদ ভালো আছে না বেজার হবো না নাভিদ ছিলেন না আপনারা এই কাটাকাটির কাম যারা বেশি করে কাটাকাটির কাম করে হ্যাঁ এই এখন কতভাবে খেউরি করে এই মাঝখান দিয়ে একটা ই দেয় হ্যাঁ আবার এই সাইড দিয়েও দেয় আবার রাহুল কয় কতই রাহুল কাটিং কয় আবার কত শার্ট নিজের নাম বেরিয়েছে আবার ডিজিটাল শার্ট নিয়ে বেরিয়েছে তো চুল যতই কুকরানো থাক খালি নাভিতের কেসিতে তো দিদার থাকে তাইলে আর ওটা অসুবিধে হয় না আমি আজকে যার সাথে গান গাইতেছি যদি আমার গুরু নাভিদ ভালো আছে উনি বেজার হইব না নাভিদের বাংলা কি আসলে তা না নাভিদ হলো যার অন্তরে নাই ঘৃণা পিত সে হলো যার অন্তরে বিন্দু বিসর্গ পরিমাণ নাই ঘৃণা পিত সে হলো নাভিদ আর নাভিদের বাংলা হইল নর সুন্দর নর মানে হলো দেহ আমার এই দেহটা যিনি সুন্দর করে তিনি হলো নাভিদ দেখেন গা প্রশ্ন কত হইছে দেড় ঘন্টার সময় লাগবো যাক প্রথমে এই পর্যন্তই থাক তারপরে আলোচনা যাইব ওন থেকে আবার হ্যাঁ শুরু করুম ওন থেকে এই পর্যন্ত আলোচনা রইল আমাদের কাছে কারণ হইল আমরা পাঁচোক্ত নামাজ পড়ি ওনাদেরও পাঁচোক্ত নামাজ হ্যাঁ আমরাও কবরে যাই ওনারাও কবরে যাই আমাকেও তিনটা প্রশ্ন করবো না ওনাকেও একটা কম করব তাহলে সমস্ত কিছুই যদি সমান হয় এই পীর দরের বেলায় খালি আইয়ে পুরুষে পড়বো মহিলাকে কোনো দরকার না এই বিষয়ে কিছু কথা আপনার আজকে রাখেন প্রশ্নবোধক গানই গামো না খালি প্রার্থনা করে যাবো মুখ দিয়ে খালি প্রশ্ন করে যাবো ইনশাল্লাহ দয়াল ধরি বেজার না হয় আর বকশিস যত দিবেন আমার দিয়ে যায় আমার দিবেন কারণ এইটাই দিলেই উনি পাইব দয়াল ভাইব কারণ গান শেষেও কিন্তু নজর না দেওয়ার নাকবো তাহলে আপনি গো আমার দেন নাকবো এনে বকশিস যারা দিছে খেয়াল করে দেখলাম ৫০০ টাকার নোটও দিছে ১০০ টাকার নোটও দিছে অনেকেই মনে করতেছে যে ১০০ এর কম কেমবে করে দেই এটা মনে করেন না আমরা ১০টা ৫টার নোটও নেই হ্যাঁ দিবেন ইনশাল্লাহ দরবারে মুর্শিদ তোমার পীরিতের কা লাগারে তুমি আমারে নি রাখবে গো গনিশা বাবা রাহাত আলি শাহ বাবা
পাগল রে তোর পিরিতের কাম রাগারে শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে আরে বাজান পিরিতের কার রাগারে তুমি আমারে নিহি রাখবে ও তাজুল চান্তর পিরিতের কারাগর ভজনের কাঙা রাহাতালিশা আমি তোমার অগনিশা তাজুল ইসলাম আমি তোমার ভজনের কাঙা তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল ভজনের কাঙাল গণিশা ও বাবা তাজুল চাই আবার পাগল ভজনের কাঙাল তবু চরণ পাশেই মরে রেখো চিরকাল তাজাল এই মিনতি করি মুরশি রাগারে তুমি আমার রেডি লাগবে কো পাগল রে তোর পিরিতের কারাগারে আমি তোমার পিরিতের পুরা গণিশা রাহাত আলিশা পিরিতের পুরা জীবন যৌবন তোমার কাছে সব বিক্রি করা আমারে নিহি রাখবে তাজুল চান্তর পিরিতের কারাগারে যারা ইউটিউব মিডিয়ায় আছেন আপনাদের নাম জানি না চ্যানেলে যারা আছেন যারা আমাদের এই আসরটাকে এই পীরে কেবলা শাহ সুফি খাজা আলহাজ তাজুল ইসলাম চিশতি রহমতুল্লাহ আলাই বাবাজানের দরবারটাকে এই দু একদিনের মধ্যে সারাটা বিশ্বের মধ্যে পৌঁছে দিবেন তাই বাবা আমরা গান করি দশটায় শুরু করি ১১টা ১২টা ১টা ২টা ৩টা ভোর ৪টা পর্যন্ত গান হয় তাতে ৫-৬ ঘন্টার ব্যাপার
পালাটা কাটাকাটি না কইরে একত্র কইরে ছাইরা দিলে এটাই আপনাদের কাছে নিবেদন করলাম যে কথাগুলো কারণ পাঁচ ছয় ঘন্টা গান করলে তার দুইটা কথা এদিক সেদিক হতে পারে পারে এই জন্য আপনাদের কাছে সবিনয় মিনতি করলাম কাটাকাটি কাজ কাম বেশি ভালো না ভাইরা কাটাকাটি না করে একজ্ঞ চিত্তে এই পালাটা আমার গনিশা বাবা আমার রাহাতালি শাহ বাবা আমার তাজুল ইসলাম চান বাবা এদের দরবারটা আপনারা পৌঁছে দিবেন কিন্তু কাটাকাটি করেন না একবারেই ছেড়ে দিবেন নিহার দান সম্পদ বাবাই আমি চাই না ও দয়াল চাই না তুই নিহার দান সম্পদ সারা জন পারি জন করিতে খেতব নিয়ার দান সম্ভব আরে তাজুল চাই না আমার পাগল চাই না দু নিয়ার দান সম্ভব সারা জনম পারি জান করিতে খাইব সাদা সুশীল নাই আর কোন পিরিতর কারা কর তুমি আমার নি রাখবে গো তয়াল রে তোর পিরিতর কারা কর আমার নি রাখবে গো তয়াল রে তোর পিরিতর কারা কর আমার নি রাখবে গো তয়াল রে তোর পিরিতর কারা কর সদা দুঃখে দুঃখী রে আমি সুখ চাই না তোর দরবারে মরছি তোমার পিরিতের কাউসেলাজম তাজুল বাবাই আসে কানে রাই নাই আমার কাউসেলাজম বনিশা বাবাই আসে কানে রাই জমিনে ওয়াইনা
ধাম দইরা দরি আসে কানে রাই নাই সম্মানিত সুধি, আজকের জন্য আমাদের দরবার থেকে অত্যন্ত চমৎকার একটি পালা গান, সেটা গুরু শিষ্যের পালা গান। বাংলাদেশের অন্যতম গায়ক বাবাজি শরীয়ত সরকার সাহেব,
যিনি শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে তার যে কর্তব্য কাজ সেই কর্তব্য কাজগুলি নিষ্ঠার সাথে উনি পালন করলেন। গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপরে, তো আমি পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমি ভুলের ঊর্ধ্বে এখনো যাইতে পারি নাই। এই সামনে দুইটা কথা বন্ধ করতে হবে বাবাজি, যদি ভালো দুইটি কথা আমাদের বলার সুযোগ না দেন আমরা বলতে পারবো না। আর বিশেষ করে আমার গান বাজনাটা একটু ব্যতিক্রম, আমি ধর্মীয় অনুভূতি নিয়ে গান বাজনা করার চেষ্টা করি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে একটি কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এটা মনে রাখতে হবে। সেই কথাটা হলো আমিনান নাসি মাইয়াশতারিল লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করেন না, তো যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না সেই আলাপগুলি আমরা গানে হোক ওয়াজে হোক বা দৈনন্দিন জীবনে চলতে বলতে আমরা কখনো যেন কেউ বাজে আলাপ না করি। আজকের জন্যে এই গুরু শিষ্য পালার মধ্যে আপনারা অনেক বড় বড় শিল্পীদের গান আপনারা শোনেন, বাংলাদেশে যারা বাউল বিচার গান করে পালা গান করে আমি প্রত্যেকটি শিল্পীর পায়ের ধুলার সমতুল্য এখন আমি হতে পারি নাই। তারপরেও আমার মোর্শেদের দয়া, আপনাদের দোয়া, অলিয়া উলিয়াদের রুহানি ফায়েজের বরকতে দু চারটি কথা বলার জন্য চেষ্টা করি। যত পালা গান শুনেছেন এইভাবে প্রশ্ন কোনো মঞ্চে হয় তা মনে হয় কম শুনেছেন। আমি প্রশ্নে উত্তর দিতে পারবো কিনা জানি না, তবে প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সবার পায়ে হাত রেখে বলবো আজকের গানটা একটু মন দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন, কারণ এখন তো আর বিচার গান নাই বাবা, গান চলে গেছে মানুষের চোখে, এখন আর কানে গান শোনে না, গান হলো চোখে দেখে। বাবাজি শরীয়ত সরকার উনি তিনটি বিষয় আলোচনা করেছেন, তার একটা বিষয় হলে আমরা অলিয়া উলিয়াদের মাঝারে যাই, সেখানে লেখা আছে সেজদা করিবেন না। এই লেখাটা কতটুকু যুক্তিযুক্ত, এবং আমরা মাঝারে ফুল দিয়ে থাকি, গোলাপ দিয়ে থাকি, বাতি জ্বালিয়ে থাকি, এটার দলিল কোনো বিষয় দালিলিক কোনো বিষয় আছে কিনা এটা আমাকে বলতে হবে। কে রে বাবা গান গাবো তুমি আর আমি, এত বড় পূজা আমার উপর দিবে কে? আমি তো কোনো মুফতি মহাদ্দেশ না, কি বাজার আমি কি কোনো মুফতি, এত বড় দায়িত্ব তোমার চাপানোটা, আমার ভক্তিও করলে টেকা মাংসি দেখাই দিতে চাও, এটা তো অপরাধ করলে। আল্লাহ বলছে আমার রসুলগঞ্জন যখন তোমাদের গৃহে যায় তোমরা চুপে চুপে কিছু সম্মান তাকে করবা। আর তুমি মাইক দিয়ে দেখাবার লাগছাও যে আমি আমার গুরুরে ভক্তি করতেছি, মার খাইয়ে করবে করবে অত দেহান লাগবো না, কি কন শাসন করতে পারি না আমি, মামা হইলে কি হবি, আমি কিন্তু আজকে গুরু। দুই নাম্বারের প্রশ্ন হলো বায়াতের বিষয়টা পরিষ্কার করতে হবে,
আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ৩০টা রোজা করি, টাকা থাকলে হজ করি, যাকাত প্রদান করি, পিতা মাতার খেদমত করে থাকি। শরীয়তের এই সমস্ত বিধান করবার পরেও আমাকে কেন পুনরায় একটা বায়াতের প্রয়োজন আছে? কারণ বায়াতে এই জন্য হব না, নামাজে যদি আমি আল্লাহরে দেখি তাহলে বিরদে করব কি? সভাপতি সাহেব কি কর? আর মা রে বাবা রে ভালোবাসে যদি আমি তার একটা ভালোবাসি তার খেদমত করি তাহলে মার পায়ের তলে হইল জান্নাত, এরপরে আমার পিঠ ধরতেই বকে। শোনো, মুখ দিয়ে যা কওয়া যায় বাস্তবে করতে গেলে ওটা আর থাকে না। আস্তে, মাঝারে গিয়ে সেজদা করা, এই প্রশ্ন উত্তরটা তুমি দিয়েছো। সেজদার মালিক একমাত্র আল্লাহ। এখানে কি হয়েছে, কি বলেন বাজানরা, সেজদার মালিক কে? আল্লাহ। আর অলিয়া উলিয়াদেরকে করতে হবে তাজিম এবং সম্মান। সেজদা হামু দিলেই সেজদা হয় না, মাথা নিচু করলেই সেজদা হয় না। যদি মাথা নিচু করলেই সেজদা হয়, কোনো কাজ করে আপনি খাইতে পারবেন না। আমি আগে পরিষ্কার করে নেই, আল্লাহকে সেজদা করতে ৮টা রকম আছে। আল্লাহকে সেজদা করতে কয়টা রকম বললাম? ৮টা। তার প্রথমটা হলো, আপনি যখন নামাজ পড়তে যাবেন আপনার এই দেহটাকে পবিত্র করতে হবে, ঠিক কিনা? অজু করতে হবে, অজু করতে হবে না? অজু করবার পরে আপনি মসজিদ ঘরেই যাদের বাড়ি নামাজ পড়েন, একটা জায় নামাজ লাগবে। আপনি খালি জায়গায় আপনি মাটির উপরে দাঁড়ান, জায় নামাজ প্রয়োজন নাই, কারণ আল্লাহর রসুল মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাক যেদিন তার চরণ মোবারক এই জমিনের মধ্যে আসছে সারা মাকলুক আত্মে হয়ে গেছে জায় নামাজ। এবারে জায় নামাজে দাঁড়াবেন, জায় নামাজের নিয়ত করতে হবে কিনা? ইন্নি ওয়াসিয়াতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাত ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এই নিয়তটা করতে হবে তো। আস্তে, কয়টা হইল? ২টা হলো। এরপরে আমি যে ওয়াক্তের নামাজটা পড়ব, নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হযরে ফরজুল্লাহি তাআলা মুতাওয়াসসিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এই কাজটা করতে হবে। তার আগে আপনাকে আকামত দিতে হবে। একলাই পড়েন আর জামাতেই পড়েন, নিয়তটা করবার পরে সানা পড়তে হবে, সানা পড়বার পরে আপনাকে সুরা পড়তে হবে, সুরা পড়বার পরে রুকু করতে হবে, রুকুর পরে যে সেজদা করতে হবে। এইটা হইলো আল্লাহকে সেজদা করা, অলিয়া উলিয়াদের কদম মুসি করা, তাজিম করা। এটা অজু করতে হবে না, নিয়ত করতে হবে না। তার আগে একটা কথা বলি, সোনার মদিনায় গেছেন এমন মানুষ আছেন? বাহ, অনেক আছেন আলহামদুলিল্লাহ। যে মানুষটা রওজার মধ্যে শুয়ে শুয়ে কান্দে, তিনি নবী মুহাম্মদ। বাবাজি, ওনার রওজার মধ্যে গিলাফ আছে কিনা? আপনার গেছেন তো? আছে হুজুর পাকের রওজার মধ্যে গিলাফ আছে? আচ্ছা, উনি প্রফেট, ওটা বাদ দিলাম। আহলে বায়াতের ধারায় যেই
সমস্ত ওলি আউলিয়ারা পৃথিবীতে আসছে বাগদাদের জমিনে পীরার পীর দস্তগীর মাহবুবের সুবহানি কুতুবের রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন সিলানি এর রাউজার মধ্যে গিলাব আছে কিনা আছে ছোট ভারতবর্ষে যিনি না আসলে মুসলমান হতাম না খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই এর রাউজার মধ্যে গিলাব আছে কিনা আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই আমির খসরু প্রত্যেকটি মাজারের মধ্যে গিলাব আছে এই দেশে যে মানুষটা ইসলামের মশাল উড়াইলেন তিনি হলো হযরত শাহ জালাল ইয়ামেনী রাহমাতুল্লাহি আলাই আপনাদের পাশেই ছিলেন আছে ওনার মাজারের মধ্যে গিলাব আছে আছে ওনার মাজারের মাধ্যমে সে ফুল ছিটায় না অবশ্যই ছিটায় আচ্ছা আমাদের মিরপুরে শাহ আলী বাবা ওনার মাজারের মধ্যে গিলাব আছে না ফুল দেয় না মানুষ আচ্ছা আল্লাহর মহান অলি আমি মাঝে মাঝে বলি অলিদের রাজধানী হলো আমার গনিশা বাবা তার রওজার মধ্যে গিলাব আছে কিনা আছে রাহাত আলী শাহ বাবার রওজার মধ্যে গিলাব আছে কিনা কান্দু শাহ বাবার মাজারে গিলাব আছে কিনা এরা হলো আহলে বায়াত পন্থী যারা এদের প্রত্যেককে অলিদের রওজার মধ্যে গিলাব আছে ফুল আছে বাতি আছে এখন আপনি বলবেন এটা কোনো হাদিস আছে নাকি এটা তো কইলেন দেখলাম এটা তো শেরেক কয় মানুষ বেদাত কয় আচ্ছা আমাদেরকে বলা হয় মাজার ফুজারি আচ্ছা কগ্গে বাবা তাতে আমার কোনো সমস্যা নাই কারণ বন্ধু না করলে তো গন্ধ যাইব না আমি প্রশ্ন বলে উত্তর দেবো পরে গান করব আপনারা খেয়াল করবেন আমরা পীরের ধ্যান করি করি কিনা এই পীরের ধ্যান সম্বন্ধে দারুল উলুম দেওবন মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা উনার নাম হইল রশিদ আহম্মদ গঙ্গুহী আমার কথাগুলি খেয়াল করে শুনতে হবে দারুল উলুম দেওবন মাদ্রাসা ভারতের মধ্যে তৈরি হয়েছেন এর যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম রশিদ আহম্মদ গঙ্গুহী রহমাতুল্লাহি আলাই ওনার কিতাবটার নাম হচ্ছে ফাতোয়ায়ে রশিদিয়া এই উনি পীরের ধ্যান করার কথা ওনার কিতাবের মধ্যে লিখছে 217 পৃষ্ঠায় পীরের ধ্যান এবং সেজদা পাঠ করা জায়েজ পীরের ধ্যান করি আমরা সেজদা পাঠ করি কিনা এইটা জায়েজ 104 পৃষ্ঠা আল্লাহ রসুল গো আল্লাহ রসুল রহমাতাল্লিল আলামিন আল্লাহর অলিরাও রহমাতাল্লিল আলামিন আমার কথাগুলি পরে যদি কারো সমস্যা হয় বলবেন আমি চেষ্টা করব দুই নাম্বার হলো মাজার শরীফ থেকে ফায়দার কথা আছে আপনি মাজার শরীফে যাবেন আপনার ফায়দা হাসিল হবে সুবহানাল্লাহ এটা রশিদ আহমদ গঙ্গুহী সাহেব তার কিতাবের মধ্যে লিখছেন অলি আউলিয়ার মাজারে যায় তার ফায়েজ হাসিল হয় শুধু তাই নয় ইমাম শতলাফি বর্ণনা করেছেন আল্লাহর অলিগণ এক সময়ে বিভিন্ন জায়গায় উপস্থিত হইতে পারেন এরপরে বলা হয়েছে উনি আরো বলেছেন এরা এই শক্তি আল্লাহর কাছ থেকে অর্জন করেছেন আল্লাহ যখনই চান তখনই তাহা করতে পারেন 105 নম্বর পৃষ্ঠা ফাতোয়ায় রশিদিয়া আল্লাহর অলিরা বাহন ছাড়াই মুহূর্তের মধ্যে যেই কোনো জায়গায় ভ্রমণ করতে পারে কোনো যানবাহন লাগে না এবার আসেন হাদিস বুখারী শরীফ কি নাম কইলাম কোরআনের পরে যেটা মানা হয় এটার নাম হইল হাদিস বুখারী শরীফ কিতাবুস জানায়েস অধ্যায় হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি রাস্তা দিয়ে সাহাবাদের নিয়ে হেঁটে যায়, দুইটা কবরের পাশ দিয়ে যায়। আল্লাহর রসুল সাহাবাদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, একটা খেজুর বৃক্ষের ডাল ভেঙে নিয়ে আসো। সাহাবারা একটা খেজুরের ডাল আনলেন, উনি দুই ভাগ করে দুই কবরের উপরে গাড়লেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর রাসূল বলল, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে তা আমি দেখতেছি। জোরে জোরে কল সুবহানাল্লাহ। নবীজি কবরের মধ্যে আযাব হয় তা উনি দেখেন। এই জন্য আমি তাজা বৃক্ষ ডাল গাড়লাম, এই জন্য যতক্ষণ পর্যন্ত এই শাখাটা শুকাবে না, যতক্ষণ পর্যন্ত থাকবে তাজা, ততক্ষণ পর্যন্ত তসবিহ তেলাওয়াত হবে, ততক্ষণ পর্যন্ত এই কবরের মধ্যে আযাব কমে যাবে। আস্তে, এই দুইটা কবরে আযাব হইতেছে কেন তাও নবীজি জানেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি, একজন হইলো সকল ঘুরি করত, আর একজন প্রস্রাব করত, প্রস্রাবকে নিয়ন্ত্রণ করত না। অনেক সময় আমরা প্রস্রাব করি, সিটে গতরে আসে, আসে কি না? এই দুইটা কারণে আযাব হইতেছে। এর থেকেই ইমাম জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহ আলাই বিভিন্ন তাফসিরগণ বলেছেন, তাজা ফুল আল্লাহর জিকির করে। কথাগুলি খেয়াল করবেন, তাজা ফুল আল্লাহর তসবিহ তেলাওয়াত করে। যেই অলি যত জিন্দা, তার অলি ওই অলির মাঝে তত তাজা ফুল মানুষ দিয়ে থাকে। ছোট ভাইয়া, মুসলিম শরীফ হাদিস অধ্যায় কিতাবুস জানায়েস 148 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2113। বাবা কথাগুলি কি বোঝা যায়? হাদিস নাম্বার কত কইলাম? 113 নম্বর হাদিস, মিশকাত শরীফ 148 পৃষ্ঠা। মোল্লা আলী কারী রহমাতুল্লাহি আলাই লেখেন, ইবনে আব্বাস বর্ণনা করেছেন, মিরকাতুল মুফাদি চতুর্থ খণ্ড 153 পৃষ্ঠা। মোল্লা আলী কারী রহমাতুল্লাহি বলেন, ইবনে আব্বাস বলেছেন, নবীজির যখন দাফন সম্পূর্ণ হলো, সাহাবাগণ আমার হুজুর পাকের রওজা মুবারক উপরে লাল গিলাব দিয়ে ঢেকে দিলেন। এই যে আমার নবীজির রওজার উপরে যে লাল গিলাপটা দিল, এটা সাহাবাদের সুন্নত। বাজান কথা কই না বাবা। কথা বলবা না বাবারা, বিরক্ত হন কথা শুনে। এগুলি এবার আসেন, মুসান্নাব ইবনে আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড প্রথম প্রমাণ করেছেন, হযরত সাইয়েদ সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে, নিজ হাতে তার সাহাবার কবরে চাদর চড়িয়ে দিয়েছে। তাহলে এখানে হাদিস থেকে প্রমাণ হইল যে সাহাবারা হুজুর পাকের রওজা মুবারকে গিলাব দিয়েছেন, উনিও তার সাহাবার রওজার উপরে খিলাপ দিছেন। এটার দলিল যদি না থাকতো, তাহলে আল্লাহর অলিরে কোনো ভুল কাজ করে রে বাবারা? কথা কন না কেন? অলিরা ভুল কাজ করে? কখনই আল্লাহর অলিরা ভুল কাজ করে না। তবে হ্যাঁ, কোনো রওজায় গিয়া মাঝারে গিয়া সেজদা করা যাবে না, যাবে না, এটাই ঠিক। তবে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। আমার তো কথা বাইরে গেছে বাবা, কথা কমও নাকি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তাফসিরে মারফুল কোরআনটা পড়বেন, আমি অনুরোধ করব যারা ওরস করবেন তারা কিছু কিতাব আদে কিনবেন। কথাটা কি ভুল বললাম? তাফসিরে মারফুল কোরআন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব হারামাইন শরীফ থেকে এটা প্রকাশ করেছেন, তাফসিরে মারফুল কোরআন। কারণ আল্লাহ সূরা হুজরাতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহই কইছে, হে রাসূল, আপনি জানাইয়া দেন, যারা আপনার সামনে বসে দাঁড়িয়ে আপনার কণ্ঠের চাইতে যদি কেউ কণ্ঠ উঁচু করে কথা বলে, তার ইবাদতগুলি গরবাদ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন হুজুর পাকের কাছে। এটা একটা ঘটনা ঘটলে, ঘটনা বলবো না আমি,
যখন নাকি আয়াতটা নাজিল হয়েছিল, একটা ঝগড়া হয়েছিল নবীর সামনে, নবীজির সামনে, তখন আল্লাহ বলল তোমার সামনে যারা যদি তোমার কণ্ঠের চাইতে তার কণ্ঠ উঁচু হয়ে যায়, তার ইবাদতগুলি ছিনিয়ে নেওয়া হবে। তারই সূত্র ধরে তাফসিরে মারেফুল কোরআন লিখছেন, আল্লাহ রসুল জীবদ্দশায় যেমনি তাকে তাজিম করা হতো, সম্মান করা হতো, এখনো রাউজার সামনে গিয়ে তাজিম সম্মান করতে, এখনো রাউজার সামনে গিয়ে আপনাকে ছোট করে কথা বলতে হবে, তাজিম করতে হবে। আচ্ছা তাজিম দেখে মানুষ এরকম করে না, না এটি কি তাজিম হইল? কথা কর না কেন, তাজিমটা করতে হইবে কি? তাজিম দেখি মাথা নিচে হয় না উচ হয়? তাজিমটা আপনি আল্লাহর ওলির দরবারে যাবেন, ছোট পায়ে যাবেন, সাবধান কথা যেন উঁচু না হয়, কারণ ওলি আল্লাহদের বিষয়ও এই তাফসিরে লেখছে, আল্লাহর ওলিগণের রওজা মুবারকে যেও আপনাকে ছোট ভাষায় কথা বলতে হবে, তাজিম করতে হবে, যদি উচ্চ স্বরে কথা বলেন তাহলে আপনার ইবাদতগুলি ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা। আল্লাহ কই আল্লাহর ওলিরে মরে না, আর আমাকে দেশের আমার মামুরে কয় কি আর খাতা বাবা, সে তা শুইনে আমরা মুসলমানরা কই ঠিক ঠিক কই না, ঠিক 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 ঠিক, তুই ঠিক কই, তুই বোঝস কিছু? আল্লাহ কই আল্লাহর ওলিরা মরে না, আর উনি কইতেছে কি আর খাতা বাবা, হ্যাঁ একটা ওয়া শুনলাম শুই না কমুকি, আমার রসুল পাক বলে রওজার মধ্যে মিশে গেছে, নাউজুবিল্লাহ, হ্যাঁ বলে তার এরকম চিন্তায় আছে আল্লাহ তার সাথে কি ব্যবহার করে হাসুরের মাঠে, এটা শুই না মুসলমানরা, সুবহানাল্লাহ কস প্রশ্ন উত্তর দিন পরে গান গাবো না কি করে আপনারা, হ্যাঁ আস্তে রাখেন। আর একটা কথা বলে দিই বাবা, তাজিমি সেজদার পক্ষে যারা দলিল লিখছে বাবাজি কখন যেন মরে যাই, তাজিমি সেজদার পক্ষে যারা দলিল লিখেছেন আমি তার কয়েকটা নাম বলে যাই, তার মধ্যে হলো তাফসিরে কাবির, এটা হলো বড় তাফসির, তাফসিরে কাবির ইমাম ফকরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই, এই তাফসিরে কাবিরের মধ্যে এই তাজিমি সেজদার দলিলটা আপনারা পাবেন, এহসানুল মিল কোরআন আল্লামা সুবুদি রহমাতুল্লাহি আলাই, তাফসিরে ইবনে আব্বাস ইবনুল আরাবি দ্বিতীয় খণ্ড, আহকামুল কোরআন ইবনে জারির ২৫ খণ্ড, ইবনে কাসির ১০ খণ্ড, দুররে মনসুর জালালউদ্দিন সৌদির ৬ খণ্ড, তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাই ১০ খণ্ড, তাফসিরে ফাতহাতুল কাবির আহসানি, তারপরে তাফসিরে রুহুল মানি আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাই, আল কারতাবি ১৭ খণ্ড, তাফসিরে কাসাব আল্লামা জামাকশারি রহমাতুল্লাহি আলাই, তাফসিরে মাদারেক ৪র্থ খণ্ড, হাসিয়াতুল খাফাজি জালালউদ্দিন বাইজাবি, হাসিয়াতুল শেখ জাদা আল আলাল বাইজাবি ৪র্থ খণ্ড, হাসিয়াতুল সাবি জালাল আইন ৪র্থ খণ্ড, হাসিয়াতুল কুলুবি আলাল বাইজাবি, এই মোট ১৭টা তাফসিরের মধ্যে এই তাজিম সেজদার জন্য দলিল রয়ে গেছে, এটা আমার বাপে লেখে নাই, এটা আমার বাপ লেখছে, বাবা জান লেখছে, গণিসাবও লেখছে, বাবা সবচেয়ে সমস্যা হয়েছে কোথায় জানেন, আমরা গ্রামগঞ্জে বাস করি, আমাদের মসজিদে যে লোক টাইম মতি করে, বিশেষ করে দেখবেন আমরা গরিব মানুষের সওয়াল মাদ্রাসায় পড়ি, পড়ি না বাবা, এই গরিব মানুষের ছেলে
লেখাপড়া করতে পারে না, মাদ্রাসায় এতিমখানায় কয়েক বছর পইরে কোরআনটা একটু মুখস্থ করে নামাজের কায়দা বায়দা শিখে পেটের ধান্দায় চলে আসে হইল মসজিদে। বাবারে ভাত দিতে হবে, মাকে ভাত দিতে হবে, ভাই বোন মানুষ করতে হবে, মাত্র 5,000 টাকা বেতন দিই মানুষটার। সবচাইতে অবহেলিত এই সমাজ, একজন ইমামকে যদি এত অবহেলা করা হয়, এই মানুষটা 5,000-6,000 টাকা বেতন পায়, মাস শেষে তাও বাকি থাকে 2,000। এই মানুষটা কিতাব কি আপনি কেমনে পড়াবে বলেন? ওই মানুষটা কি পড়বে? 5-6,000 টাকা কিছু মানুষের দাড়ি সাদার পয়সা হয় না, হয়? আর একজন ইমামের বেতন 5,000-6,000 টাকা, এর চাইতে অভিশাপ জীবনে কিছুই নাই। যারা মসজিদ চালাবেন, আমি অনুরোধ করে যাই, যারা মসজিদ চালাবেন, সভাপতি সাধারণ সম্পাদক যারা, আপনারা কিছু কিতাবাদি কিনে মসজিদ ঘরে রাখবেন। আপনি শুক্রবার দিন বলবেন, ইমাম সাহেব এই বুখারি হাদিসটা একটু পড়ে শোনাও, আজকে এই হাদিসটা পড়ে শোনাও, এই তাফসিরটা একটু পড়ে বয়ান করো। ওই মানুষটার উপরে চাপ দিলে তো আমার অবিচার করা হচ্ছে, এমনি তো অবিচার করি, মাত্র 6,000 টাকা বেতন মানুষটার কি হবে? মানুষটার এই অবহেলিত সমাজকে জাগ্রত করতে হলে আপনাদেরকে একটু হাত বাড়াইয়া দিতে। এবার একটা গান গাইল খারা, এরপরে বায়াতের দলিল। বাবা আরো কি লাগবো নাকি? আরো লাগবো, আর লাগবে? তবে সাবধান, তাজিম করবেন, সম্মান করবেন, সেজদা করা যাবে না। আপনি রওজা মোবারকের সামনে অজু করে আপনি নামাজের হালে বসে আপনি ধ্যান করুন, আপনি মুবাসসির করুন, আপনি সেখানে তাসওয়ার করুন। আপনি যদি কিছু চাওয়ার জন্য ইচ্ছা থাকে, আল্লাহকে বলেন, আল্লাহ আমার গনিশা বাবার উসিলায়, আমার তাজুল ইসলাম বাবার উসিলায় তুমি আমার এই জিনিসটা কবুল করে নাও। এই জন্য সেজদার তাজিমটাকে এক করা যাবে না। আপনি যদি ধ্যান করতে করতে মাটির মধ্যে লুটাইয়া পড়েন, পাপ নাই। আপনি ধ্যান করতেছেন, দেখবেন অনেক সময় মানুষ মারলে মেয়ে চোখে পানি আসে না, কিন্তু একটা অলির দরবারে যে কাঁদতে কাঁদতে পাগল হয়ে, আপনি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যদি রওজার মধ্যে ঘোরাঘুরি পারেন, তাতে আল্লাহ আপনার উপরে বেজার হবে। শরীয়ত বাবা, মার পার তলে সন্তানের বেহেস্ত জনম বইরে শুই না এলাম আমি এখানে হাজার, আমি কাউকে লজ্জা দেব না বাবা, 1,000-এর মধ্যে একটা মানুষ সে পাওয়া যাবে কিনা, মার পায়ে একদিন সুমে দিছে, ঠিক নাকি রে বাবা? 1,000-এর মধ্যে একজন মানুষ পাবো না, এক বালতি পানি উঠিয়ে মারে গোসল করাই দিছে, 1,000-এর মধ্যে একটা ছেলে পাওয়া যাবে না, বাবার পাউডার একটু ধোয়া ঘরে নিছে, যার পায়ের তলে বেহেস্তটা সে পাউটাকে কতটুকু ভালোবাসলে সেই বেহেস্তে যাওয়া যাবে আপন আপন জ্ঞান দ্বারা সেটা বুঝতে হবে। বিয়ে করবার আগে হয়ে যায় পৃথক, কত কষ্ট করে লেখাপড়া শিখাইছে, চাকরি করে ছেলে, বাবার রাইখে আসছে গাজীপুরের বৃদ্ধ আশ্রমে, আবার হজ কইরা আইছে সেই সওয়াল, ওই হজ কাজে লাগবে কিনা কোন? সাবধান, আমি সেটা বলবো একটা গানের মধ্যে আগে যাব। বায়াতের কথা কি বলুম? শোনো বাবাজি, শরীয়ত সরকার বাবাজি, কোরআনটা আমরা মানি তো সবাই নাকি? সবাই না, খালি পুরুষরা মানবো না, মেয়ে মানুষ মানবো, একটু কথা বলতে হবে। খালি পুরুষে মানবো না, মেয়েরাও মানবে, যদি পুরুষও মানে মেয়েরাও মানে, একই আয়াতের হুকুমে যদি নামাজ পড়ে ছেলে মেয়ে একসাথে পড়ে কিনা? নামাজ পড়াটা আল্লাহর হুকুম, এটা নারীও পড়ে, ওটা পুরুষেও পড়ে, রোজা করা আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এই জন্য আমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। তাহলে একই আয়াতের কারণে যদি নারী এবং পুরুষ সবাই মিলে আমরা রোজা করি, একই আয়াতের হুকুমে নামাজ পড়ি, ছেলে মেয়ে হজও করি, বায়াতটাও তো আল্লাহর হুকুম, কথা কন না কেন? তা আল্লাহর হুকুম যদি বায়াত হয়, তাহলে এই যে বায়াত হওয়াটা পুরুষের মানুষ হইব, মেয়ে মানুষ হইব না? মেয়ে মানুষের জন্য আলাদা করে আয়াত লাগবো? তোর মতো গাধা দুনিয়াতে আছে রে। হাদিস শরীফ আসছে, তালাবুল ইলমুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত, ইলম শিক্ষাটা নারী এবং পুরুষের জন্য সমানভাবে ফরজ করা হয়েছে। আল্লাহ রসুলের কাছে পুরুষও বায়াত হয়েছে, মেয়েরাও বায়াত হয়েছে। সূরা মুমতাজের তাফসিরটা পড়েন, 12 নম্বর আয়াতের তাফসিরে পড়েন, হে রসুল যদি কোনো নারী এসে আনুগত্য স্বীকার করে তারও আপনি কালেমা পাঠ করে। ভজনটা বিরক্ত হয়েছেন? আমি কোনোদিন আমার কথা মতো মানুষ পাপ করবে সে পাপের দায়িত্ব আমি হবো, এটা আমি খুব ভালো জানি। একটি গান আগে করি, তারপরে সেজদার বিষয় আমি আর একটা কথা বলবো, একটা গান আগে করে নিই। বাবা বাজানটা কি বিরক্ত হন নাকি? আবার আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ সবাইকে শান্তি দান করুক, আল্লাহ সবার উপর রহমত বর্ষিত করুক, আমরা যেন ভ্রান্ত পথে কেউ ধাপিত না হই। গানটা গাবো, একটা গান আগে আমার গাইতে হবে, বাবা গানটা অবশ্যই গাওয়ার দরকার আছে, গাইতে হবে, গাবো। তা আমি আমার একটা গান করে নিই, তারপরে দাও না, তোর গুরু কেমন ধন জগতে চিল্লে না রে মুর্শিদ কি রতুন ওরে পাগল মোহন, চিল্লে না তোর গুরু কেমন ধন দিবিদাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রাসূল রূপে করল আগমন রে পাগল, রাসূল রূপে করল দাতা গো, রাসূল রূপে করল আগমন আমার ভক্ত রে, রাসূল রূপে করল আগমন আমার ভক্ত রে, রাসূল রূপে করল আগমন রব মিয়াদের সঙ্গে লয়া রব মিয়ার সঙ্গে লইয়া রে সালাদ প্রকাশ করিয়া
হইয়া রাখছে ভক্তের মন জগতে মাসাক হইয়া রাখছে ভক্তের মন বাবা বন্ধুতে কিলিনার গুরু কেন ধন রাজা কিলিনার মুঠি দিরা চন্দ্র তুতাসি রে কিলিনার গুরু কেন ধন রাজা কিলিনার মুঠি দিরা চন্দ্র তুতাসি রে কিলিনার গুরু কেন ধন আরে শালা দে প্রতিষ্ঠা হলো